একজন মানুষ প্রতিদিন কত কেজি খাবার খেতে পারেন, এক দুই কিংবা পাঁচ কেজি, কিন্তু কেউ যদি আধা মন খাবার খান তবে অবাক হবেন যে কেউ। হ্যাঁ, পৃথিবীতে এমন একজন মানুষ রয়েছেন যার প্রতিদিন 20 কেজি খাবারের প্রয়োজন হয়। মাত্র 25 বছর বয়সে 440 কেজি ওজন হলেও চলাফেরা করতে অসুবিধা হয় না এ যুবকের। ইউসুফ আলীর প্রতিবেদনে বিস্তারিত। আরবা খিজের হায়াত, বয়স মাত্র 25 বছর কিন্তু ওজন 440 কেজি। জন্ম পাকিস্তানের মারদান শহরে। বিশাল দেখি এ যুবক সকালে নাস্তায় রুটি, পানি ও অন্যান্য খাবারের সাথে 36টি ডিম খেয়ে থাকেন। দুপুর ও রাতে ভাত ও ফলের সাথে 3 কেজি গরুর মাংস, 4টি মুরগি ও 5 লিটার দুধ খেতে হয় তার। 4-5 কিলো গোশত আর 3-4 চিকেনস আর 4-5 কিলো দুধ। প্রতিদিন অন্তত 20 কেজি খাবার খেলেও চলাফেরা করতে সমস্যা হয় না আরবা খিজের হায়াতের। শরীর ঠিক রাখতে নিয়মিত শরীরচর্চা করেন তিনি। চলন্ত গাড়ি টেনে ধরে শক্তি পরীক্ষাও করেছেন আরবা খিজের হায়াত। মোটরসাইকেল কিংবা মানুষকে শূন্যে তুলে ধরেন অনায়াসে। শুধু কি তাই, মোটরসাইকেলের সাথে দৌড় প্রতিযোগিতায়ও বিজয়ী হন তিনি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পুরুষ দাবি করা আরবা খিজের হায়াত 2017 সালে ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়ন হয়েছেন। বিশাল দেহের অধিকারী হলেও ঘুরে বেড়াতে পছন্দ করেন তিনি। আরবা খিজের এমন কৃতিত্বের জন্য এক নজর দেখতে প্রতিদিন বাড়িতে ভিড় করে অসংখ্য মানুষ। পাকিস্তানের নাগরিকদের কাছে তিনি খান বাবা হিসেবে পরিচিত। ইউসুফ আলী, মাইটিভি।